বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি ন্যাশনাল গার্লস হাই স্কুলে কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক দিলা রাখানো। আমি আজ অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন তোমাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, কারণ তোমরা সবাই জানো যে সারা বিশ্ব আজ করোনা নামক ভাইরাস দ্বারা আক্রান্ত, তাই আমাদের এই দূরে থাকা। আর এর থেকে এই রোগ থেকে আমাদের প্রতিরোধের উপায় হিসাবেও তোমরা হয়তো জেনে গেছো যে আমাদের সুস্থ থাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর হাত পা ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আশা করি এর মধ্য দিয়েও আমাদের লেখাপড়ার কাজকর্ম সব কিছুই এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি আজ তোমাদের সামনে কৃষি শিক্ষা বিষয়ে পড়ানোর জন্য আমি হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে আমার এই পড়া শুনছো, নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। আজ আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ে বনায়ন সম্পর্কে কিছু ধারণা দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো। প্রথমে আসো, বনায়ন আলোচনা করতে গেলে বন কি জিনিস? বন হলো কোনো অঞ্চলে বা নির্দিষ্ট জায়গায় লতা পাতা ছোট 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 বড় সব ধরনের গাছপালা দিয়ে ঘেরা অংশকেই বন। আর এই বনটা যখন কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই গাছ লাগানো, তাকে পরিচর্যা, তাকে সংরক্ষণ করাটাই হলো বনায়ন। তা আমাদের দেশের বাংলাদেশের সব অঞ্চল কিন্তু একরকম নয়। এখানে কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও সমতল ভূমি, বিভিন্ন অঞ্চল রয়েছে। সেই হিসাবে আমাদের এই বনায়নের ধরন, অবস্থান এবং বিস্তৃতি অনুসারে এই বনায়নকে পাঁচ ভাগে ভাগ করা হয়। সেটা হলো প্রথম, এক নম্বর হলো পাহাড়ি বন, উঁচু জায়গার বন, সমতল ভূমির বন, আর ম্যানগ্রোভ বন, সামাজিক বন ও কৃষি বন। তা প্রথমে আসো আমরা পাহাড়ি বন সম্পর্কে একটু আলোচনা করি। পাহাড়ি বন হলো, তোমরা নিশ্চয়ই জানো যে উঁচু জায়গাগুলোতে বাংলাদেশের যেখানে অনেক উঁচু জায়গা আছে সেখানেই হলো পাহাড় পর্বত আছে। যেমন এই পাহাড় পর্বত এলাকা হলো আমাদের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, এই সমস্ত অঞ্চলে আমাদের এই পাহাড়ি বন দেখা যায়। আচ্ছা, আর এই বনে বিভিন্ন ধরনের গাছপালা আছে, যেমন তোমার চাপালি, গর্জন, কড়ই, বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়। আর এটা হলো আমাদের দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে এই পাহাড়ি বন অবস্থিত। আর এখানে বিভিন্ন প্রাণীও দেখা যায়, যেমন হাতি, বানর, তারপর হলো শুকর, ভাল্লুক ইত্যাদি। আর এখানে বিভিন্ন রং বেরঙের পাখি কীট পতঙ্গ দেখা যায়। আর এই পাহাড়ি অঞ্চলের পরিমাণ বাংলাদেশে হল 13.16 লক্ষ হেক্টর। এরপরে আসো সমতল ভূমির বন। সমতল ভূমির বন হলো আমাদের বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে এই সমতল ভূমির বন দেখা যায়। এখানেও তোমার আছে অল্প পরিমাণে নেকড়েদা, হরিণ, বানর, ঘুঘু, সাপ ইত্যাদি দেখা যায়। আর এর আয়তন হল 1.23 লক্ষ হেক্টর। এরপরে আসো ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ হল সমুদ্রের পার্শ্ববর্তী যে উপকূল অঞ্চল আছে এখানে যে লোনা পানি জোয়ার ভাটার ফলে যে লোনা পানি ঢোকে এবং এই ঢোকার ফলে মাটিতে যে
বলেন হলো বন। যেমন আমাদের সুন্দরবন, এই বনের প্রধান বৈশিষ্ট্যই হলো সুন্দরী গাছ। আর এদের আরো একটা বৈশিষ্ট্য আছে, যেমন এদের শ্বাসফুলটা এদের মূলটা উপরে উঠে আসে। তার কারণ লোনা পানিতে মাটি জলাবদ্ধ থাকে বলে এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না, সেই জন্য মূলগুলা উপরের দিকে উঠে আসে এবং তারা শ্বসন ক্রিয়ার জন্য এই অক্সিজেন নিয়ে তাদের শ্বসন কার্যটা পরিচালনা করে। আর সুন্দরী হলো এই গাছের হলো প্রধান বৈশিষ্ট্য। অনেক সুন্দরী গাছ পাওয়া যায়। আর এই সুন্দরী গাছের নাম অনুসারে আমাদের এই দক্ষিণ অঞ্চলের এই বনটার নাম হলো সুন্দরী সুন্দর। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের আরো অনেক প্রাণী, হরিণ, সাপ, গমর ইত্যাদি এখানে পাওয়া যায়। আর এর পরিমাণ হলো 6,000 বর্গ কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সবাই।